ভিউয়ার্স বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি লাইভ প্রজেক্ট করব, ফাইবারে যে কিভাবে ইমেল লিস্টিং এর কাজটা করা হয় এবং কিভাবে ইমেলগুলো কালেক্ট করতে হয়, কিভাবে ইমেল ভেরিফাই করতে হয়, তার পুরো প্রসেসটি আমি এই ভিডিওতে দেখাবো। তার আগে আমাদের ভিডিও রয়েছে কিভাবে ইমেল ভেরিফাই করতে হয়, কিভাবে ইমেল কালেক্ট করতে হয়। আপনারা যদি ওই টিউটোরিয়ালগুলো দেখে আসেন তাহলে সহজেই বুঝতে পারবেন। এখানে হয়তো আমি পুরো প্রসেসটি দেখানো হবে না, কারণ যদি পুরো প্রসেসটি দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারপর যতটুকু সম্ভব আমি জায়গায় দেখাবো, যেহেতু আমরা এটাকে লাইভ প্রজেক্ট করতেছি। আমি কাজটা কমপ্লিট করেছি, এটা কাজ ছিল $40 কাজ, এবং বায়ার স্যাটিসফাইড হয়ে আমাকে 5-star রিভিউ দিয়েছে এবং বোনাস দিয়েছে, $5 বোনাস দিয়েছে। আমরা দেখবো কিভাবে ইমেল কালেক্ট করতে পারি, এবং তার আগে আমার দেখতে হবে যে বাইরের নিস কি বা কান্ট্রি কি। বাইরের নিস ছিল ডেন্টিস্ট, তার কান্ট্রি ছিল USA, UK, কানাডা, অস্ট্রেলিয়া। তার ডোমেইন এনি, ডোমেইন মানে হলো জিমেইল, ইয়াহু, হটমেল, তারপর AOL, লাইভ, এসব তার ডোমেইন, মানে যে কোনো ডোমেইন ও নিবে। তার অ্যামাউন্ট ছিল 40K, মানে 40,000। অল ইমেল হতে হবে বেলি দেন পিন, কোনো ডুপ্লিকেট চলবে না, সেখানে কারণ নো ডুপ্লিকেট কেস। ওকে, আমরা তাহলে দেখবো কিভাবে ইমেল কালেক্ট করা যায়। ইমেল কালেক্ট করার জন্য আমাদের একটি সূত্র ব্যবহার করতে হবে, সেই জন্য আপনাদের বলছি আগের টিউটোরিয়ালগুলো যদি দেখেন তাহলে একদম আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, সেখানে শুরু থেকে দেখানো হয়েছে। ওকে, আমরা সূত্রটা ইউজ করব। আমরা সূত্রটা ব্যবহার করলাম, প্রথমে দিলাম আমাদের নিশ ছিল ডেন্টিস্ট, তারপর দিলাম আমাদের কান্ট্রি USA। এখন যদি আমরা শুধু USA হতে কালেক্ট করি তাহলে কিন্তু বেশি কালেক্ট করতে পারবো। তারপর USA থেকে যদি আমরা স্টেট ভিত্তিক ধরে কাজ করি তাহলে কিন্তু আমরা সেখানে অনেক ইমেল পাবো। USA, তারপর আমি একটা স্টেট দিলাম নিউ ইয়র্ক। USA স্টেট হলো 50টা, আপনি 50টা স্টেট ধরে কাজ করতে পারবেন, এবং যদি কাজ করেন তাহলে অনেক আপনি ইমেল পাবেন। তারপর প্রথম নিলাম আমি gmail.com, মানে প্রথম ডোমেইন নিলাম জিমেল, তারপর ডোমেইন নিব ইয়াহু, তারপর ডোমেইন নিব হটমেল, তারপর ডোমেইন নিব AOL। এভাবে অনেক ডোমেইন রয়েছে, আপনারা গুগলে যদি সার্চ দেন ডোমেইন লেখে তাহলে অনেক ডোমেইন পাবেন, এবং সেই ডোমেইনগুলো দিয়ে কাজ করতে পারবেন এবং বাইরকে দিতে পারবেন। আচ্ছা, আমি এটাতে প্রথমে সার্চ দিই, দেখি আমার ইমেল কতগুলো আসে। আমরা যে ইমেল কালেক্ট করব তার জন্য যে এক্সটেনশনটি ব্যবহার করব তার নাম হলো ইমেল এক্সট্রাক্টর। আমি পুরো প্রসেসটি এখানে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা লং হয়ে যাবে, সেজন্য আপনারা ওই ভিডিওগুলো দেখে আসলে একদম ক্লিয়ার হয়ে যাবে। কারণ হয়তো এই জায়গায় আমার অনেক স্কিপ হইতে পারে, কারণ অনেকগুলো তথ্য দিতে পারবো না, কিন্তু এর আগের ভিডিওগুলো দেখলে আপনি তথ্যগুলো সহজ দিতে যাবেন। ওকে, আমরা ইমেল এক্সট্রাক্টরটা দেখবো যে কতগুলো ইমেল পেলাম। এখানে ইমেল পেলাম, দেখেন 75টা ইমেল পেলাম, 75টি। তারপর এটা আমরা কপি করে নিয়ে যাব, সেজন্য কপি করার জন্য আপনি দেখেন এখানে ডান পাশে লেখা আছে কপি অল, আপনি কপি অলে দিবেন। তারপর সেজন্য আমরা একটা নোটপ্যাড নিব, আমরা একটা নোটপ্যাড নিলাম এবং নোটপ্যাডে সেই ইমেলগুলো রাখবো। তাহলে এখানে পেস্ট করে দিলাম ডেন্টিস্ট USA নিউ ইয়র্ক gmail.com। তারপর আমি যদি USA স্টেটে যদি নিউ ইয়র্ক বাদ দিই, আমি যদি ক্যালিফোর্নিয়া নিই, ক্যালিফোর্নিয়া CA মানে হলো ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়ার শর্ট নেম। এখন যদি আমি সার্চ দিই, দেখেন এখানে আসছে 69টা, তাহলে আমি 69টা কপি করে নিয়ে যাবো। তাহলে কপি অল, তারপর এখানে নোটপ্যাডে পেস্ট করব। তারপর আমি যদি এখানে ইউজ করি টেক্সাস TX, তাহলে এখানে দেখেন আসছে 45টা। এখন আমরা দেখলাম জিমেল, এখন যদি আমরা ডেন্টিস্ট USA, তারপর আবার নিউ ইয়র্ক দিলাম,
নিউইয়র্ক দিয়ে। এখানে যদি জিমেলের পরিবর্তে আমরা ইয়াহু দিই তাহলে কিন্তু আমরা অনেকগুলি ইমেল পাবো। এখানে দিলাম আমরা ইয়াহু, তারপর আমরা সার্চ দিলাম, এখানে ইয়াহু দেওয়ার ফলে আমরা এখানে ইমেল পেলাম 81টা ইমেল। তাহলে আমরা 81টা ইমেল নিয়ে যাব। এখন দেখালাম ইউএসএ, তারপর আমি দেখাবো আরেকটি কান্ট্রি হলো কি আমাদের, তারপর হলো আমাদের ইউকে। তাহলে আমরা যদি ইউকে লিখি এখানে এবং ইউকে স্টেট গুলো দেখি, আমরা ইউকে স্টেট গুলো দেখি, এখানে এখানে ইউকে এর স্টেট গুলো আমরা যদি এখান থেকে ইউকে স্টেট নিই, ইউকে এর সিটি এগুলো বলে ইউকে সিটি, আমি সিটি নিলাম, তারপর এখানে দিলাম জিমেইল। এখানে এখানে সার্চ দেওয়ার পর আমি কয়টা ইমেল পেলাম, এখানে পেলাম 94টা। তাহলে আমরা যদি 94টা নিয়ে যাই, নোটপ্যাডে পেস্ট করব, তারপর আপনি অন্য একটা সিটি দিবেন, আমি দিলাম, তারপর এই সিটিটা দিই ইউকে। আমি কিন্তু আপনাদের এটা লাইভ দেখাচ্ছি, কারণ এটি ফাইবারের কাজ। এই লাইভ কাজগুলো দেখলে আপনারা আপনাদের মনে একটা উৎসাহ থাকবে যে কাজটা আমি সহজে করতে পারবো, কিভাবে করতে পারবো সেটা সহজে বুঝতে পারবো। তারপর এখানে দেখেন ইমেল পেলাম আমি 112টা, অনেক ইমেল, অনেক আপনারা এইভাবে অনেক ইমেল দিতে পারবেন। তারপর এটা নোটপ্যাডে আমি পেস্ট করলাম। আপনারা যখন প্রথমে গুগল ক্রোমে কাজ করবেন সেখানে ইমেল পাবেন কম, আপনারা সবসময় গুগল ক্রোম দিয়ে কাজটা করেন, প্রথমে আপনাকে আপনারা পাবেন 10টা পেজ, এখানে কিন্তু আমার এখানে আসছে দেখেন 112টা। আপনারা কি করবেন, প্রথমে সেটিং এ যাবেন, এখান থেকে সেটিং এ যাওয়ার পর আপনারা সার্চ সেটিং এ ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা দেখেন নিচে আসবে রেজাল্ট পার পেজ, আপনাদের দেওয়া থাকবে 10টা, আপনারা এখান থেকে 100 করে দিবেন। এই যে এটা এখান থেকে 40টা দিলাম, 50টা, আপনারা এখান থেকে 100 করে দিবেন, দেওয়ার পর আপনারা এখানে সেভ করে দিবেন। ওকে, সেভ করার পর আপনাদের এখানে ইমেল শো করবে 110, 90, 80, যেরকম ইমেল পাবে ওরা এখানে কিন্তু সেরকম ইমেলই শো করবে। আমরা এখানে ইমেল পেলাম কতগুলো, এখানে ইমেল পেলাম আমরা 499। আচ্ছা আমরা এটা দিই আপনাদের দেখাচ্ছি তাহলে সহজ হবে, 499টা, কারণ এই কাজটা আমি অলরেডি বাইরকে জমা দিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে শুধু দেখাচ্ছি যে কিভাবে ইমেল গুলো কালেক্ট করবেন এবং কিভাবে বেশি বেশি ইমেল কালেক্ট করতে পারবেন বাইরের জন্য, সেই জন্য আমি কাজটা দেখাচ্ছি। ওকে, আমরা ইমেল ফাইলটা সেভ করব, এটা আমরা সেভ করব, ফাইল সেভ, এটা ডেস্কটপে সেভ করব। এটা আমরা সেভ করে গেল, এখানে সেভ করার পর আমাদের ডেস্কটপে চলে আসছে। এখন আমরা সুপার ইমেল ভেরিটর একটি সফটওয়্যারের মাধ্যমে আমরা ইমেলগুলো চেক করব, এবং সুপার ইমেল ভেরিটর কিভাবে ইনস্টল করতে হয়, তারপর সেটার কাজ কী কীভাবে করতে হয় তার ভিডিও রয়েছে আমার ইউটিউবে, আপনারা আই বাটন অথবা ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করলে এটা পেয়ে যাবেন। সুপার ইমেল ভেরিটরের ক্লিক করলাম, সুপার ইমেল ভেরিয়েটর ওপেন, আপনি এটা প্রথমে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখানে আমার যে ফাইলটা জিমেল ফাইলটা এই জায়গায় আসবো, তাহলে আনার জন্য আমাকে ক্লিক করতে হবে ইম্পোর্ট টেক্স, ইম্পোর্ট টেক্সে ক্লিক করলাম, করার পর আমার যে ফাইলটা সেভ করলাম ইমেল, ইমেল ফাইলটা সেভ করলাম, তারপর ওপেন, দেখেন এখানে আমার ইমেল 464টা ইমেল আসলো। তারপর আমরা এটা স্টার্ট ভ্যালিডেশন এটাতে ক্লিক করবো, ইয়েস আমাদের ভ্যালিডেশন শুরু হয়ে গেল।
দিন আমাদের ইমেল ভ্যালিড হয়ে গেল, ইমেল ভ্যালিড চেক করা হয়ে গেল, এটা সময় লাগছে 28 সেকেন্ড। তারপর ওকে, এখন আমাদের এই ফাইলটা সেভ করব, আমাদের ইমেল গুলো সেভ করব, তাহলে দেখব সেভ রেজাল্ট। আমরা এটা সেভ করব একটা নামে, আমি সেভ করলাম, তারপর এটা কেটে দিলাম। দেখেন এটা আমার সেভ হলো 11, এই নামে আমি সেভ করলাম। এটা এখন ওপেন করব, দেখেন ওপেন করার পর আমাকে একটি এক্সেল ফাইল দিল এবং এক্সেল ফাইলে সবগুলো তথ্য আসবে। দেখুন এখানে কিন্তু ইমেল দ্য অ্যাড্রেস ইজ ভ্যালিড অ্যান্ড সেভ, এখানে কিন্তু আবার অনেক ইনভ্যালিড আসছে, দেখেন এগুলো কিন্তু ইনভ্যালিড, এগুলো সব ইনভ্যালিড। এখন আমরা ইনভ্যালিড গুলো কিভাবে বাদ দিব, সেজন্য ইমেল ইনভ্যালিড ইমেল গুলো বাদ দেওয়ার জন্য আমাদের যেতে হবে ডাটা এক্সেল ফাইলে। দেখেন ডাটা, ডাটাতে ক্লিক করবেন, তারপর ফিল্টার, ফিল্টার করার পর কিছু অপশন আসছে এবং অপশন আসার পর আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে ইমেল, আপনার ভেরিফাইডে ক্লিক করবেন। ভেরিফাইডে ক্লিক করার পর দেখেন এখানে আসছে সিলেক্ট অল, আপনার এখান থেকে সিলেক্ট অল ক্লিক করে তারপর জিরোতে সিলেক্ট করে দিবেন, ওকে করে দিবেন। দেখেন এখন কিন্তু আর ইনভ্যালিড ইমেলগুলো নেই, সব এখন যা আছে সব ভ্যালিড ইমেল। তারপর আমরা আমরা বায়োকে কিন্তু দিব জিমেল বা পাবলিক ডোমেনগুলো, এখানে আবার অনেকগুলো থাকবে বিজনেস ওয়েবসাইট বা বিজনেস ডোমেন, এই বিজনেস ডোমেনগুলো দেওয়া যাবে। যেমন এখানে আছে জিমেল, আমরা শুধু জিমেলগুলোই বায়োকে দিতে পারবো। এখানে দেখেন এটা কিন্তু একটা বিজনেস ইমেল, দেখেন রয়্যাল ডেট একটা বিজনেস ইমেল, এটা কিন্তু বায়োকে দেওয়া যাবে। তারপর দেখেন এখানে ca.pkw.sm, এটা কিন্তু একটা বিজনেস ডোমেন, এটাও দেওয়া যাবে। তার মানে এভাবে কিন্তু অনেকগুলো বিজনেস ডোমেন থাকতে পারে, সেজন্য আমরা কীভাবে বিজনেস ডোমেনগুলো বাদ দিব একসাথে, কারণ এখানে আপনাকে অনেক ইমেল দিতে হবে, একটা করে যদি ডিলিট করেন তাহলে কিন্তু আপনাকে অনেক সময় দিতে হবে। কিন্তু আমরা যদি পদ্ধতি ব্যবহার করি তাহলে একসাথে হয়ে যাবে। সেটা কীভাবে করতে হবে, আমরা ডোমেনের করে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখানে ওপেন করা স্থানগুলো, আমরা এখানে প্রথমে সিলেক্ট অল এটাতে রাইট চিহ্নটা তুলে দিব। দেওয়ার পর এগুলো কিন্তু সব বিজনেস ডোমেন, তার মানে এগুলা যদি আমরা সিলেক্ট না করি তাহলে আমরা এগুলা পাবো না, আমাদের দরকার শুধু gmail.com। তাহলে gmail.com এ ক্লিক করব, তারপর ওকে। দেখেন এখানে এখন যা আছে সবগুলা হলো জিমেল, মানে gmail.com, এখানে কিন্তু এখানে কোনো বিজনেস ডোমেন নেই, তার মানে এগুলো আমরা নিতে পারবো। এখন আমরা বাইরকে কিভাবে কাজগুলো জমা দিব, আমরা বাইরকে কাজ দেওয়ার জন্য আমাদের যেতে হবে গুগল ড্রাইভ বা গুগল শিটে। গুগল শিটে যাই আমরা, আমরা গুগল শিটে চলে আসলাম ড্রাইভে। গুগল শিটে যেতে হবে আমাদের নিউ, নিউতে ক্লিক করতে হবে, নিউতে ক্লিক করার পর আমাদের ক্লিক করতে হবে গুগল শিট। দেখেন গুগল শিটে ক্লিক করার পর, গুগল শিটে ক্লিক করার পর আমাদের একটি এক্সেল ফাইল দিল, আমরা এখন এই এক্সেল ফাইলে কাজ করব। আমরা যে গুগল শিটটাতে তথ্যগুলো ছিল সেগুলো নিয়ে আসি, তাহলে আমরা এ কলামে সিলেক্ট করব, তারপর সিলেক্ট করে কপি, তারপর এটা আমরা গুগল ড্রাইভে নিয়ে যাব। গুগল ড্রাইভে নেওয়ার জন্য আমরা এখানে গিয়ে পেস্ট করব। দেখেন এখানে পেস্ট করার পর আমার সব ইমেল চলে আসছে। এখন আমরা বাইরে কি কি লিখে দিব, যে বাইরকে কাজটা জমা দেওয়ার জন্য আমি ভিডিওটা একটু লং করে ফেলছি, কারণ একটাতেই যেন আপনারা সব ইয়ারটা শিখতে পারেন যে কীভাবে বাইরকে কাজটা জমা দিতে হয়, সেজন্য ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে। আপনার ধৈর্য সহকারে ভিডিওটাকে দেখুন, খুবই উপকৃত হবে আপনাদের। ওকে, আমার ইমেল আনলাম, এখন আমাদের এখানে লিখতে হবে নিজ, বাইরে কি নিজ ছিল, তাহলে নিজ ছিল ডেন্টিস্ট, এখানে নিজ ছিল ডেন্টিস্ট। তারপর তার কান্ট্রি ছিল, কান্ট্রি ছিল, তার কান্ট্রি ছিল 4টা, কি কি কান্ট্রি ছিল, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া। বায়ার কিন্তু আপনাকে বলবে যে ইউএসএ আলাদা, ইউকে আলাদা, কানাডা আলাদা, অস্ট্রেলিয়া আলাদা, মানে আলাদা আলাদাভাবে দিতে হবে। তাহলে আমরা অবশ্যই আলাদাভাবে দিব, আমরা কান্ট্রি দিই
তাহলে আমরা কি কি দিব বাইরকে? এখানে দিব ইমেল, তারপর দিব নিজ, তারপর দিব আমরা কান্ট্রি, যেমন বাইর আলাদা আলাদা বললো সেজন্য আমরা আলাদা দিচ্ছি, তারপর ভেজিটেশন, তারপর বাউন্স রেট কত সেটা দিব, তারপর অ্যামাউন্ট দিব। তাহলে আমরা কি কি দিচ্ছি এখানে? নিজ দিচ্ছি, কান্ট্রি, ভেজিটেশন, বাউন্স রেট, অ্যামাউন্ট। এখন এগুলো একটু আমরা সাজাবো এবং এগুলো আমরা সাজিয়ে দিব। দেখেন আমরা তাহলে কিভাবে সাজাই এগুলো। এখানে আমরা এক্সেল ফাইলটা কিভাবে সাজালাম, এক্সেল ফাইলটা এইভাবে সাজিয়ে বাইরকে দিবেন। বাইর কিন্তু এভাবে বলবে না যে আমাকে এইভাবে ফাইলটা সাজিয়ে দিবে, সেটা কিন্তু আপনার নিজের থেকে করে দিতে হবে, যার কারণে বাইর আপনার কাজের প্রতি স্যাটিসফাইড হবে এবং পরবর্তী টাস্ক অবশ্যই আপনাকে। ধন্যবাদ, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এবং আমি আপনাদের ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেস, বিভিন্ন মার্কেট প্লেসে কাজ দেখে থাকি এবং আপনার জন্য সহজে ইনকাম করতে পারেন মার্কেটগুলোতে এবং বাইরকে কাজগুলো দিতে পারেন, সেই ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। আমার চ্যানেলটি অবশ্যই সাপোর্ট করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো রকম কমেন্ট থাকে অথবা প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন অথবা আমার ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে পারেন, অবশ্যই আমি সেটা লিখে দিব এবং সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব।